হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস টিপস আমি কোহেলি আমি এসে গেছি তোমাদের আরও একটা নতুন কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করছিলাম চ্যাপ্টার টু চাহিদা চাহিদা বা ডিমান্ড ডিমান্ডের থেকে আমরা বেশ কয়েকটা প্রশ্ন আলোচনা করেছি আজকেও খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আলোচনা করবো এখন শুরু করার আগে আমি বলতে চাই যদি আমার পড়ানো ভালো লাগে যদি আমার কাছে অনলাইন ক্লাস করতে চাও বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশান বক্স এবং এই যে ফোন নাম্বার আছে এই ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ করো চলো দেরি না করে শুরু করি আজকের টপিক আজকের টপিক হচ্ছে গিফেন গুড চলো গিফেন গুড কাকে বলে এই প্রশ্নটা তোমাদের হয়তো বেশিবার আসেনি কিন্তু চাহিদা নিয়ম নিয়মের ব্যতিক্রম চাহিদা নিয়মের ব্যতিক ব্যতিক্রম বা এক্সেপশন অফ ডিমান্ড এটা কিন্তু এসেছে তার ক্ষেত্রে এই গিফ গুড লেখাটা খুবই দরকার এবং তুমি যদি গিফ গুডটা ঠিকঠাকভাবে লিখে আসতে পারো চাহিদা নিয়মের ব্যতিক্রম হিসেবে তাহলে টিচার কিন্তু খুব খুশি হন যে তুমি ইকোনমিক্সটা অনেক বেশি বুঝে যাও চলো এবার আমরা দেখে নিই যে গিফ গুড কাকে বলে শুরু করার আগে না না আর আমি বলবো না আমার কাছে পড়তে আসো আমি এবার বোঝাব শুরু করার আগে মানে সংখ্যাটা শুরু করার আগে বেশ কয়েকটা জিনিস তোমাদের বোঝাতে হবে কীরকম দেখো আয়ারল্যান্ডে গি অধ্যাপক গিফেন দেখেছিলেন মানে দেখিয়েছিলেন একটা তত্ত্ব রেডি করেছিলেন সেখানে হচ্ছে আয়ারল্যান্ড আয়ারল্যান্ডের বেশ কিছু একটা জায়গাতে বেশ কিছু মানুষ ছিলেন ভীষণ ভীষণ ভীষণই গরিব যারা কি না দুটো জিনিস খেত দুটো জিনিস মেন দুটো জিনিস খেত একটা হচ্ছে আলু আর একটা হচ্ছে মাংস আলুর দাম আমরা ধরে নিচ্ছি আলুর দাম হচ্ছে কুড়ি টাকা আলুর দাম হলো কুড়ি টাকা আর মাংসের দাম হচ্ছে দুশো টাকা এবার এই কুড়ি টাকা আর দুশো টাকা দেখা যাচ্ছে যদি এবার এবার দেখো যদি এইটার দাম পঁচিশ টাকা হয় তাহলে লোকে কি এটার দাম হয়ে গেল পঁচিশ টাকা এবার বলো দাম তো বেড়ে গেল দাম বাড়লে ডিমান্ডের আমরা যে লটা দেখেছিলাম দাম বাড়লে কোয়ান্টিটি ডিমান্ড কি হবে কি হবে কমে যাবে তার মানে এই যে আলু খাওয়াটা কমে যাবে আর যদি দাম কমে তাহলে আলু খাওয়া বেড়ে যাবে তাই তো এইটা আমরা পড়েছিলাম কিন্তু না 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 এটা হবে না এটা হবে কি এটা এই রুলটা চলবে না আমরা এখানে আমি আগেই বললাম যে ল অফ ডিমান্ডের ঠিক উল্টোটা হবে বা চাহিদা নিয়মের এখানে আমরা ব্যতিক্রম দেখছি তো এখানে দাম যদি বাড়ে তাহলে কোয়ান্টিটি ডিমান্ড কি হবে বাড়বে এবং দাম যদি কমে তাহলে কোয়ান্টিটি ডিমান্ড কমবে তোমরা বলবে কেন এরকম কেন হবে এটা দাম বেড়েছে এটা তো কমাই উচিত আলো খাওয়া লোকে কমিয়ে দেবে এবার একটু দেখো তো লোকগুলো তো খুব গরিব তাদের পক্ষে আলুর দাম বেড়েছে ঠিক কথাই মাংসর দাম দুশো টাকা আলুর দাম পঁচিশ টাকা এবার ভাবো আলুরও আলুটা কেনা বেশি লাভ হবে লাভজনক হবে না মাংস কেনা কারণ মাংস কিনতে গেলে তাদের তো ভাই দুশো টাকা পকেট থেকে বের করতেই হবে তখন কি করে বের করবে তো এইটাই করবে যে এখানে পঁচিশ টাকাটাই ওরা চুজ করবে এবং আলুটাই বেশি করে কিনবে বোঝা গেল পেট ভরানোর জন্য সুস্থ থাকার জন্য খেয়ে বেঁচে থাকার জন্য ওরা আলুটাই কিনবে তো দাম বাড়লো কিন্তু চাহিদা কী হয়ে গেল বেড়ে গেলো এটা ল অফ ডিমান্ডের উল্টো উল্টোভাবে চলছে এই ধরনের দ্রব্যকে আমরা বলে থাকি গিফ অ্যান্ড গুড আশা করছি বুঝতে পেরেছ চলো এবার সংজ্ঞাটা দেখে নিন চলো সংজ্ঞাটা কী বলেছে আমরা দেখে নেব এখানে গিফেন দ্রব্যের সংজ্ঞা সরকারের জাতীয় প্রধান খাদ্যদ্রব্য মোটা চাল গম আলো ইত্যাদির দাম বাড়লে ক্রেতারা তুলনামূলকভাবে উৎকৃষ্ট দ্রব্য যেমন মাছ মাংস ইত্যাদি ভোগ কমিয়ে দেয় কমিয়ে জীবন ধারণের জন্য অতি প্রয়োজনীয় সরকারা জাতীয় প্রধান খাদ্য হিসেবে প্রধান খাদ্যগুলি বেশি পরিমাণে কেনে যেইগুলো আমাদের খেলে আমরা বেশি পেট ভরে থাকবে বেশি কম খরচে অনেক দিন আমাদের জীবনযাপন করা যাবে সেটাই এখানে ব্যবহার করবে সেটাই এখানে কিনবে অপরপক্ষে যেই সমস্ত এই সমস্ত সরকার জাতীয় দ্রব্যের প্রধান খাদ্য দ্রব্য দাম কমলে দ্রব্যের দ্রব্যগুলির দাম কমলে ক্রেতা কম পরিমাণে কিনে কেনে এই সমস্ত দ্রব্যকে বলা হচ্ছে গিফেন গুড আশা করছি বুঝতে পেরেছো সংজ্ঞাটা তোমরা আমার বোঝানোর সঙ্গে সংজ্ঞাটা একটু মিলিয়ে দেখো বুঝতে পেরেছো কিনা অবশ্যই খাতা পেন নিয়ে বসবে না হলে এই যে তোমরা লিখছো লেখা এই যে তুমি যদি স্ক্রিনশট নিয়ে রাখো তাহলে কি হবে স্ক্রিনশটটা ফোনের মধ্যেই থেকে যাবে আর তোমার মাথার মধ্যে আসবে না কিন্তু খাতায় থাকলে অনেকটাই মাথায় ঢুকে যাবে আর তুমি যখন পড়বে রিভিশন করবে তখন ফোনের ছবি খোঁজার থেকে খাতায় খোঁজা অনেক বেশি ভালো হবে চলো আমরা দেখে নিই ইংলিশটা গিভেন গুড হোয়াট ইজ গিভেন গুড উইন দ্য প্রাইস অফ কার্বোহাইড্রেট ফুডস লাইক রাইস হুইট পোটাটো এক্সেট্রা ইনক্রিজেজ কনজিউমার রেডিউস কনজিউমার রেডিউস কনজামশন অফ রিলেটিভলি লাকজারি গুডস লাক্সারি গুডস কোনগুলো Fish, meat, etc., and buy more. It is staple, hobena. No? This is not staple. This is carbohydrate foods containing sugars, which are essential for life. On the on the other hand, they win the price of all carbohydrate foods item falls. Consumers buy less. অল দিস প্রোডাক্ট আর কল্ড গিভেন গুড আমার পড়ানো কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট কোয়েশ্চেন নিয়ে নেক্সট ভিডিওতে চলে আসবো আর আমার পড়ানো ভালো লাগলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যদি আমার পড়ানো ভালো লাগে আমার কাছে অনলাইন ক্লাস করতে যাও বা অফলাইন ক্লাস করতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্ট ডিটেলস ডিসক্রিপশন বক্স এবং এই যে ফোন নাম্বারটা আছে এই ফোন নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার ভিডিও এতক্ষণ ধরে দেখার জন্য তোমাদেরকে অনেক 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 থ্যাংক ইউ